আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস পারসন লাইফলাইন চ্যানেলে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে। তো আর দেরি না করে চলুন, চলে যাই আজকের মূল ভিডিওতে। যাবার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। সক্রেটিস ফুটবল ক্যারিয়ারে অর্জনের কথা বললে তার ঝুলিটা একেবারে শূন্য। বড় কোনো ব্যক্তিগত পদক নেই, দলগত শিরোপার কথা বললে বিশ্বকাপ বা কোপা আমেরিকা তো অনেক দূর, নেই কোনো লীগ শিরোপাও, তারপরও তিনিই সেরা। সাম্বাদেশে মানুষের হ্যামিলিয়নের বাসিওয়ালা, ভবগুড়ে নেয় অথচ মায়াবী প্রায় একরাশ দাড়ি ভর্তি মুখ, আইকনিক হেয়ারব্যান্ড, চোখের মধ্যেও এক অদ্ভুত শীতলতা, এই সক্রেটিস ছিলেন বরাবরই অন্যরকম। মাঠের খেলায়ও কম ছিলেন না, অসাধারণ সব পাস, পারফেক্ট ডিসিশন মেকিং, ভিশন, বল পজিশন এবং স্ট্রেংথ সব মিলেছিলেন কমপ্লিট মিডফিল্ডার। অনেকে বলে থাকে লিজেন্ড জিকো কিংবা ফ্যালকাও। 1982 বিশ্বকাপে ব্রাজিলের দলের প্রধান নিউক্লিয়াসও ছিলেন সক্রেটিস। তাই তো ব্রাজিলিয়ান ফুটবল মিউজিয়াম হল অফ ফেমে তার নামটা আছে অনেক উপরেই। ফিফার সেরা 100 ফুটবলারের তালিকায় খুঁজে পাওয়া যায় তার নাম। ফুটবল ওয়ার্ল্ড সকার গেল শতাব্দীর সেরা ফুটবলারের তালিকায় তার অবস্থান 61। 2004 সালে দ্য ব্ল্যাক ডায়মন্ড ফুটবল সম্রাট পেলের করা দ্য হ্যান্ডেড লিভিং লিজেন্ড ফুটবলারের তালিকায়ও নাম রয়েছে তার। সক্রেটিসের জন্ম ব্রাজিলের অন্য মহাতারকাদের ন্যায় দারিদ্র পরিবারে হয়নি, বরং স্বশিক্ষিত বুদ্ধিজীবী বাবার পরিবারে আলোকিত করেই প্রথম সন্তান হয়ে জন্ম নেন তিনি। 1954 সালের 19 ফেব্রুয়ারি নর্থ ব্রাজিলের পার রাজধানীর বেলেম শহরে জন্ম হয় সক্রেটিসের। বেলেম জায়গাটি ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় 290 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। সাধারণত ব্রাজিলের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষদের বসবাস এই অঞ্চলে। ব্রাজিলের অন্যসব অঞ্চলের তুলনায় এখানকার মানুষদের শিক্ষার হারও বেশি। ছেলেবেলায় পাড়ার বন্ধুদের সাথে ফুটবল খেলে নাম ডাক পেলেও সক্রেটিস পড়াশোনায়ও ছিল বেশ পটু, যদিও ফুটবলটাই ছিল তার রন্ধ্রে রন্ধ্রে। 20 বছর বয়সে নাম লেখালেন স্থানীয় ক্লাব বোটাফোগাতে, তবে পেশাদার ক্লাবের ফুটবল খেলাও দমাইতে পারেনি তার আজন্ম লালিত স্বপ্ন। ফুটবলের পাশাপাশি চালিয়ে যান পড়াশোনা, স্কুল কলেজের গণ্ডিটুকু পেরিয়ে পাড়ি জমান মেডিকেলেও। কিন্তু চাইলে সক্রেটিস হতেও পারতেন পুরোদস্তুর এক ডাক্তার, যদিও হয়ে গেলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। অবশ্য একেবারে ডাক্তারি ছেড়ে নন, ক্লাবে বোটাফোগোতে যখন খেলতেন তার পাশেই সমানতালে ডাক্তারি পড়াও চালিয়ে গেছেন। 1954 সালে সক্রেটিস জন্মের 10 বছর পর শোকলোড গণতান্ত্রিক মার্কিনীদের মদদে ব্রাজিলের বাম ঘেঁষা প্রেসিডেন্ট জুয়াও গুলারের সরকারকে উৎখাত করেই প্রতিষ্ঠিত হয় 21 বছরের সামরিক জান্তা সরকার। তখনও সক্রেটিস ক্রোফোরের ফারেনহাইট 451 দেখেননি, কিন্তু প্রত্যক্ষই দেখেছেন বাবা রুইমন্ডোর কান্না। হ্যাঁ, কিশোর বয়সেই তার মনে ছাপ রেখে গিয়েছিল বাবার সামরিক সরকারের ভয়ে বহু যত্নের তৈরি করা লাইব্রেরি হতে একের পর এক বই জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া, কথাটা তিনি নিজেই বলেছেন। মৃত্যুর মাসখানেক আগেই ব্রাজিলিয়ান টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সক্রেটিস বলেন, 1964 সালের এক সামরিক ক্ষত আমাকে অনেক পোড়ায়। যখন 10 বছর বয়স আমার, বাবাকে দেখেছি প্রিয় বল সেভিক বইগুলো পুড়িয়ে ফেলতে। সেই থেকে রাজনীতি নিয়ে আমার আগ্রহ, আসলে ফুটবলে আসা আমার জন্য দুর্ঘটনাই বলা যায়। আমার চোখগুলো সবসময় খোলা থাকে দেশের অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। বোটাফোগোতেই 5 বছর খেলে পাড়ি দেন ব্রাজিলের বিখ্যাত করিন্থিয়াস ক্লাবে। মূলত করিন্থিয়াসের হয়েই সক্রেটিস ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটান। এখানে এসেই বিশ্বব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়ে। মিডফিল্ডার হয়েও 6 বছরে করিন্থিয়াস ক্লাবে 292টি ম্যাচে গোল করে 172টি। কিন্তু করিন্থিয়াসে তিনি স্মরণীয় হয়েছেন অন্য একটি কারণে। এই ক্লাবের হয়েই সক্রেটিস লড়াই করেছিলেন সামরিক সরকারের বিরুদ্ধে।
ব্রাজিলিয়ান গণতন্ত্রকামী জনতাদের নিয়ে করিন্থিয়াসে গড়ে তোলেন করিন্থিয়াস ডেমোক্রেসি মুভমেন্ট। ক্লাবের হয়ে যতটাই দাপট দেখিয়েছিলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধেও বুক চিতিয়ে লড়াই করেছিলেন সামনের কাতারে। 1982 সালে ব্রাজিলিয়ান লীগ কাপের ফাইনালে সক্রেটিসের নেতৃত্বেই করিন্থিয়াস তাদের জার্সিতে ডেমোক্রেসিয়া শব্দটি লিখে খেলতে নামে, যা জান্তা সরকারের ভীত নাড়িয়ে দেয়। একটি ফুটবল ক্লাবের জান্তা বিরোধী এই লড়াই সেদিন আলোড়ন তুলে বিশ্বব্যাপীও। 1979 সালে ব্রাজিল জাতীয় দলে সক্রেটিসের অভিষেক হয়। অসাধারণ নেতৃত্বগুণের কারণে তার মাত্র 1.5 বছর পর দলের ক্যাপ্টেন বনে যান তিনি। 82 বিশ্বকাপ খেলতে আসেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর দলটাকে নিয়ে। তেলে সান্তনা ম্যানেজার, মাঝমাঠে অ্যাডার, ফ্যালকাও এবং সক্রেটিস, সেন্টার ফরওয়ার্ড সের্জিন হো আর জিকো, ডিফেন্সে লুইজিন হো, অস্কার সেরেজো, গোলকিপার ভালদির প্যারেজ, পুরো দলটাই যেন একটি নক্ষত্রপুঞ্জ। 86 বিশ্বকাপেও খেলেন, তবে এবার অধিনায়ক নয়। এই বিশ্বকাপে সক্রেটিস অনেক ক্লান্ত বলা যায়। আগের বিশ্বকাপের সব সেরা খেলোয়াড়রা ও বয়সের ভারে যেন নুয়ে পড়ে। তবে গ্রুপ পর্বে ব্রাজিল খেলে চ্যাম্পিয়ন দলের মতোই, যদিও ব্রাজিল বেশি দূর যেতে পারেনি। ফ্রান্সের সাথে নাটকীয়ভাবে কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকে হেরে গিয়ে বিদায় নেয়। পরাজিত হয়েই প্রস্থান ঘটে ফুটবলের অন্যতম ট্র্যাজিক নায়কের। বড় কোনো শিরোপা ছাড়া ব্রাজিল দল থেকে বিদায় নেন সক্রেটিস। সেলেসাও জার্সি গায়ে 7 বছরে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে 60 ম্যাচে গোল করেন 22টি। হলুদ জার্সি রিবন পরে যেদিন শেষবার খেলতে নামেন, তার নামের পাশে অসাধারণ এক পরিসংখ্যান। তার নেতৃত্বে 35 ম্যাচে 32টি ম্যাচই ব্রাজিল অপরাজিত, আর হার মাত্র 2টি। সক্রেটিস আজন্ম লড়ে গেছেন শোষিত শ্রেণীর মানুষদের হয়ে। জীবনের শেষ নিঃশ্বাস পড়ার আগ পর্যন্ত অবহেলিত নিপীড়িত মানুষদের হয়ে কথা বলেছেন। নিজের অবসরের পর পুরোদমে একজন ডাক্তার ও ফুটবল যোদ্ধা হিসেবে মিডিয়ায় কাজ করেছেন। ফুটবলের পাশাপাশি সমাজের অন্যায় অবিচার নিয়েই নিয়মিত লিখতেন তার কলামে। 2011 সালে শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরের মাসেই যকৃত সমস্যা নিয়ে হাসপাতালে কাটান আরও 17 দিন। 1 ডিসেম্বর সাও পাওলোর এক হোটেলে পরিবারের সবাই মিলে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে যান, যা পরে সেপ্টিশক তৈরি করে। পরিবারের বাকি অন্য সদস্যরা বেঁচে গেলেও মাত্র 57 বছর বয়সেই সবাইকে কাঁদিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় দুনিয়ার গণতন্ত্রকামী মানুষের এক আইকন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।